আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে গরুর মাংসের রেজালা করে দেখাচ্ছি। সামনে কুরবানির ঈদ, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা এভাবে রেজালা করে খাবেন। আমি একটা কড়াইতে তেল 1 কাপ তেল নিয়েছি, তারপর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, 2-3টা এলাচ দারচিনি, আর 2 দারচিনি টুকরা, 2-3টা 2-4-5টা তেজপাতা নিয়ে, 2-3টা তেজপাতা নিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরে আমি হলুদ দিয়ে পানি দিয়ে দিয়েছি, তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ করে আমি সব উপকরণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া 1 চা চামচ, আর লবণটা দিয়েছি স্বাদ মতো। দিয়ে আমি খুবই সামান্য শাহি গরম মশলা গুঁড়াও দিয়েছি, খুবই 1/4 চা চামচেরও কম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন প্রেশার কুকারে আমি 4-5টা পেঁয়াজ টুকরো করে দিয়েছি, আর মাংসগুলোকে এখানেও আমি 1 চা চামচ করে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচ, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর আদা পেস্ট, রসুন পেস্ট সেখানে আমি 1 চা চামচ করে দিয়েছি, এই মশলাটাতেও আমি 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এখানে কিন্তু আদা পেস্ট এবং রসুন পেস্টও দিয়েছি। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি 1 কাপের মতো দই ভালো করে ফেটে দিয়ে দিয়েছি। দইটা ফেটানো হয়ে দেওয়া হয়ে গেলে পরে দইয়ের পানিটা ভালো করে যখন শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন দইয়ের পানিটাও শুকিয়ে গিয়েছে, মশলাটাও ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি সিদ্ধ করে দেওয়া মাংসটা এখানে দিয়ে দেব। প্রেশার কুকারে আমি 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করেছি মাংসটা, দেখতে পাচ্ছেন। মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাংসটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিচ্ছি যাতে করে পানিটা অনেক কমে আসে এবং শুকিয়ে যায়। একটু পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আমার মশলার মাংসটা কষানো হয়ে গিয়েছে, মানে ভুনা হয়ে গিয়েছে মোটামুটি, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন, পরিমাণ মতো আরও বেশি করে দিতে পারেন, আপনারা চাইলে 1 কাপ 2 কাপ পেঁয়াজও দিতে পারেন। আমি অল্পই দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি। পেঁয়াজ কুচি বেশি হলে খেতে বরং ভালোই লাগে। এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে, ভুনা করে নিচ্ছি মাংসটাকে। হয়ে গিয়েছে আমার মাংস ভুনা, এবার ঢেকে দিচ্ছি যাতে তেলটা উপরে উঠে যায়। ঢেকে একটু দমে রেখেছি, দেখেন আমার তেলটা উপরে উঠে গিয়েছে, একেবারেই হয়ে গিয়েছে আমার মাংস রেজালাটা। এবার পরিবেশনের পালা, ভালো লাগলে এভাবে রেজালা করে খাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সামনে কোরবানির ঈদ, গরুর মাংস দিয়ে আপনারা অনেকে অনেক কিছু রান্না করবেন। আমি গরুর মাংসের এই আইটেমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে আপনারা এটাও করে খাবেন। যদি আমার রান্না দেখতে চান, ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আবারও দেখতে চান, তাহলে অবশ্যই পাশে থাকে বেল বাটনটা চেপে দেবেন, তাহলে আমার পাঠানো যে কোনো ভিডিও আপনারা সহজেই দেখতে পাবেন। আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, আপনাদের পরিচিত অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পাবে। দেখতে পাচ্ছেন আমার রেজালাটা কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা ভালো করে চেক করে নেবেন। এভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে রেজালা করে খাবেন। আসসালামু আলাইকুম।